বাচ্চারা, 26শে মার্চের নাটকে কে কে মুক্তিযোদ্ধা হতে চাও? আমি হতে চাই। আমি হতে চাই। বাহ, এবার তাহলে ভোট নেওয়া হোক। এই হলো তোমাদের ব্যালট বক্স, চিরকুটে নাম লিখে এখানে জমা দাও। উপস্থিত সকলের ভোটের পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধার চরিত্রে মনোনীত হয়েছে প্রবীণ মার্মা। প্রবীণ, ধুর। আকিফ তো মনে হচ্ছে অনেক রাগ করেছে। কি হয়েছে দাদু ভাই? কিছু না। আহা, বলো আমাকে। তুমি তো জানো স্বাধীনতা দিবসে নাটক হবে স্কুলে। হ্যাঁ, তোমার তো সেখানে মুক্তিযোদ্ধা হবার কথা। সেটাই তো, আমি না হলে তপু হতো, কিন্তু প্রবীণ কেন? প্রবীণ কি তোমাদের মতো ভালো অভিনয় করতে পারে না? ও তো আমাদের মতো বাঙালি না, বাংলা ওদের মাতৃভাষাও না। এই চরিত্রে অভিনয় করা আমাদের অধিকার। আচ্ছা, এই কথা? তাহলে শোনো দাদু ভাই, বাংলাদেশ রাষ্ট্রটির মূলনীতি হলো চারটি: জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাঙালিদের পাশাপাশি এদেশের অনেক আদিবাসীরাও অংশগ্রহণ করে। এই যে দেখো দাদু ভাই, আমি পরশ বিশু করিম ভাই, আমরা যাচ্ছিলাম পাটক্ষেতের ভেতর দিয়ে, একটু দূরেই শত্রুপক্ষ। আগে অনেকবার ফ্রন্ট লাইনে শত্রুর মুখোমুখি হয়েছি, কিন্তু গুলিবিদ্ধ হলাম সেই প্রথম। এরপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে মাথার কাছে পরশ বসেছিল, তোমার পরশ দাদু একজন আদিবাসী, আর আমাকে কাঁধে করে নিরাপদ আশ্রয়ে আনতে গিয়ে শত্রুর গলিতে প্রাণ হারায় তোমার বিশু দাদু। ধর্মের পরিচয়ে সে একজন হিন্দু। শোনো দাদু ভাই, বিভিন্ন ভাষা, ধর্ম, সংস্কৃতি আর জাতিগোষ্ঠীর সংমিশ্রণে আমাদের এই বাংলাদেশ। এখানে ধর্মীয় পরিচয়ে কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কিন্তু জাতীয়তার পরিচয়ে আমরা সবাই বাংলাদেশি। ক্লাসে সবার ভোটে প্রবীণ মুক্তিযোদ্ধার চরিত্রটি পেয়েছে, কারণ ও ভালো অভিনয় করে। গণতন্ত্রের মাধ্যমে এভাবেই জনগণ নিজেদের অধিকার বুঝে নেয়। আর অন্যটা? অন্যটা হলো সমাজতন্ত্র। জানো দাদু ভাই, আমাদের দেশের কৃষকেরা মাঠে সোনা ফলাত, নদী ভরা মাছ ছিল, এসবের পরেও আমরা অনুন্নত ছিলাম। সম্পদের সমান অধিকার থেকে যেমন বঞ্চিত ছিলাম, তেমনি চাকরি এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও আমরা ছিলাম বঞ্চিত। স্বাধীন বাংলাদেশে কেউ যেন তার ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেটা নিশ্চিত করাই হলো সমাজতন্ত্র। তার মানে আমার যতখানি অধিকার প্রবীণেরও তাই, কারণ আমরা সবাই বাংলাদেশি। একদম ঠিক বলেছ দাদু ভাই। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি মহান স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবীণ, তোমাকে দারুণ মানিয়েছে মুক্তিযোদ্ধা চরিত্রে, অল দ্য বেস্ট। সত্যি বলছো, আমিও খুব এক্সাইটেড, কিন্তু একটু ভয় ভয় লাগছে। ভয়ের কি আছে, আমরা সবাই তোমার সাথে আছি। থ্যাংক ইউ আকিফ। এখন আপনাদের সামনে মুক্তিযুদ্ধের নাটক নিয়ে হাজির হচ্ছে প্রবীণ মার্মা ও তার বন্ধুরা।